হ্যালো বন্ধুরা, আজকে বিশ্ব বন্ধুত্ব দিবসে তোমাদের বন্ধুত্ব কী জিনিস একটু বলি। বন্ধু মানে সে যে নাকি বিপদে আপদে সবসময় বন্ধুর পাশে থাকে। প্রকৃত বন্ধু তাকেই বলে বিপদের সময় যাকে পাশে পাওয়া যায়। তো দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বন্ধু সুদামার জন্য কী করেছিল সেটা তো তোমরা সকলেই জানো। আজকের পর্ব কলিযুগে জগন্নাথ দেব নিজের বন্ধুর জন্য কি করেছিল। পুরী থেকে প্রায় 152 কিলোমিটার দূরে যাজপুর রোড, সেখানে থাকতো এক ব্যক্তি, নাম ছিল বন্ধু মহান্তি। খুবই অভাবে অনটনে সংসার কাট চলতো তার। তার ছিল দুই সন্তান, এক পুত্র এক কন্যা আর স্ত্রী, এই নিয়ে তার সংসার। কিন্তু রোজ সেই দুটি ছোট্ট ছোট্ট শিশুদের মুখে অন্নটুকু জুটিয়ে দিতে পারতো না বন্ধু মহান্তি। কিন্তু মনে প্রাণে সে জগন্নাথ দেবকে পরম বন্ধুভাবেই মানত আর বিশ্বাস করত ও ভক্তি করত। তা একদিন না পেরে তার স্ত্রী বলল যে এভাবে তো আর চলে না, তোমার কি কেউ নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কাছ থেকে কিছু নিয়ে আমরা এইভাবে আমাদের ছেলে মেয়েদের কিছু খাওয়াতে পারি? আমাদের ছেলে মেয়ের তোমার বন্ধু নেই তোমাকে সাহায্য করার মতো? তখন বন্ধু মহান্তি বলে হ্যাঁ আছে একজন, সেই সুদূর শ্রীক্ষেত্রে, আমরা তাহলে তার কাছেই যাই চলো, সে অবশ্যই আমাদের আমাদের উপকার করবেন। এই ভেবে সেই সুদূর যাজপুর থেকে অনেক দূর পথ অতিক্রান্ত করতে করতে পায়ে হেঁটে চলতে চলতে তখন উড়িষ্যার রাজা ছিলেন প্রতাপ রুদ্রদেব গজব। অনেক কষ্টে হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছলেন পুরী জগন্নাথ মন্দির। স্ত্রী বলল কোথায় তোমার বন্ধু? বলছে তোমরা এখানে বসো, আমরা কি আমি একটু গিয়ে বন্ধুর সাথে দেখা করে আসি। যখন বন্ধুর সাথে দেখা করতে গেলেন তখন দেখলেন যে জগন্নাথ মন্দিরে দরজা পড়ে গেছে আর বন্ধুর সাথে তার দেখা হলো না, তাহলে কী করবেন? তখন বললেন যে বন্ধুর সাথে তো দেখা হলো না, বন্ধুর এখন পহড়ো পড়ে গেছে, বন্ধু এখন ঘুমোচ্ছে, আমি বরঞ্চ সকালে গিয়ে বন্ধুর সাথে দেখা করবে। এই যে জগন্নাথ মন্দিরে যে ভোগ রান্না হয় সে ভোগের যে মার পড়ে, সেই যে মার ভাত সেই মার পড়ে, সেই মার একটু মালসাই করে এনে খেতে দিল যে তোমরা একটু খাও, এইটাই হলো। তখন দেখেছে সেই মাঠটাই অনেক অমৃত মতো লাগছে। এদিকে লক্ষ্মী মাতা লক্ষ্মী তো উদ্গ্রীব হয়ে আছেন বন্ধু দেখার দেখার জন্য, যে কেমন তোমার বন্ধু তাকে দেখার জন্য। আর এদিকে জগন্নাথ দেব তো বন্ধুর সাথে দেখা করলেন পারছেন না, কেন বন্ধু তো এলেন না, সিনিয়র উদ্গ্রীব হয়ে ঘুমোতে পারছেন না। তখন মাতা লক্ষ্মী বললেন যে কই তোমার বন্ধু তো এলেন না? বলছে হ্যাঁ বন্ধু তো এসেছিলেন, কিন্তু যেহেতু আমি ঘুমোচ্ছি তাই দেখা না করে চলে গেলে, কালকে দেখা করে হলে। তারা পরিবার নিয়ে প্রভুক্ত অবস্থায় মন্দিরের ইয়েতে বসে আছেন। মাতা লক্ষ্মী বললেন সে কী কথা প্রভু, আপনার ভক্ত অভুক্ত অবস্থায় আছে আপনার বাড়িতে এসে, এটা তো ঠিক নয়, আমি তার জন্য খাবার ব্যবস্থা করি, আপনি গিয়ে দিয়ে আসুন। জগন্নাথ দেব সোনার থালায় অন্ন সব একসাথে সাজিয়ে নিয়ে চলে গেলেন বন্ধুর কাছে। বন্ধু বন্ধু বলে ডাকতে কই সে বন্ধু? তখন তার স্ত্রী অভুক্ত অবস্থায় সবাই ঘুমিয়ে গেছিল, তার স্ত্রী বললো ওই দেখো তোমাকে কে নাম ধরে ডাকছে। বললো কে আর ডাকবে, এখানে কত বন্ধু ওরকম আছে, দেখো গা কেউ অন্য কাউকে ডাকছে। বলছে না গো দেখো আবার ডাকছে, বন্ধু বন্ধু। তখন শুনতে পাচ্ছেন, শুনতে পেলে বন্ধু মহান্তি জগন্নাথ দেব আবার বললেন কই আমার যাজপুরের বন্ধু কই, এদিকে এসো, এবার দেখে তোমাকেই ডাকছে। তখন সেই যাজপুরের বন্ধু বন্ধু মহান্তি জগন্নাথের কাছে গেলেন, দেখলেন যে একজন ব্রাহ্মণ বেশি সোনার থালায় করে ভোগ নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধু মহান্তির হাতে দিয়ে বললেন এই নাও বন্ধু তুমি গিয়ে, ঠাকুর তোমাদের জন্য খাবার পাঠিয়েছে, তোমরা খেয়ে দে বিশ্রাম নাও। সেই খাবার পরম তৃপ্তিতে সবাই খাওয়া দাওয়া করে বন্ধু মহান্তি বললেন যে তাহলে থালাটা নিয়ে ফেরত দিয়ে আসি।
থালা ফেরত দিতে গিয়ে তো আর সে থালা ফেরত দিবে কাকে, কেউ তো কোথাও নেই। তারপরে আর কি করবে, সে থালা নিয়ে এসে থালাটা মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। এদিকে জগন্নাথ দেবের থালা সকালবেলা যখন পাণ্ডারা পুজো দিতে আসলো, তখন দেখছে জগন্নাথ দেবের সোনার থালা নেই মিশে। তখন কোথায় কোথায় খোঁজ খোঁজ করতে করতে দেখে যে ওই তো এক ব্যক্তি সোনার থালা মাথায় দিয়ে শুয়ে আছে। তখন বললেন যে তুমি সোনার, এই তো জগন্নাথ দেবের সেই সোনার থালা মাথায় দিয়ে বসে আছে ব্যক্তি। তখন সেই সোনার থালা তুলে নিয়ে তিনি বললেন তাকে জোর সাব্যস্ত করে কারাগারে বন্দি করে দিলেন। যাই, যতই বলুক যে আমাকে কেউ খাবার দিয়ে, আমাকে একজন খাবার দিয়েছেন, আমি খেয়েছি, তখন সোনার থালা অপরাধে, চুরির অপরাধে তাকে বন্দি করে দিল। সে বন্ধুকে বলল, হে বন্ধু আমাকে রক্ষা কর। তখন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান জগন্নাথ তখন বললেন যে আমাকে এখন বন্ধুকে রক্ষা করার জন্য গজপতি রাজা প্রতাপরুদ্রের স্বপ্নে যেতে হবে। সেখানে গিয়ে স্বপ্নে দেখিয়ে বললেন, তোমার কারাগারে আমার বন্ধু বন্দী হয়ে আছে, তুমি শিগগিরই গিয়ে তাকে রক্ষা করো, উদ্ধার কর। সেই রাজা স্বপ্নাদেশ পেয়ে দৌড়ে যান বন্ধু মহান্তিকে উদ্ধার করে নিয়ে আসেন সেই কারাগার থেকে। আর জগন্নাথ দেবের বন্ধু বলে কথা বললেন, এই মন্দিরের দক্ষিণ দ্বারে আমি তোমার জন্য বাড়ি নির্মাণ করে দেবো, তোমরা খুব ভালোতে থাকো, সব খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমরা করে দেবো। এই হলো বন্ধুর জন্য বন্ধুর আকুতি, এই কাকুতি মিনতি। তো বহু জগন্নাথ দেব বন্ধুর জন্য এইভাবেই তাকে দেখা গেছে। ভালো থাকবে সবাই, বন্ধুদের মর্যাদা রেখো, বন্ধুত্বর মর্যাদা রাখবে। বন্ধুত্ব অত সহজে হয় না, আমাদের বন্ধুত্বের মানে বোঝাবার জন্য দ্বাপর যুগে যেভাবে শ্রীকৃষ্ণ সুদামার উদ্ধার করেছিল, রক্ষা করেছিল, সাহায্য করেছিল, আবার জগন্নাথ দেবও এইভাবে বন্ধু মহান্তি সাহায্য করেছিল। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবে, এখানে ব্লগটা শেষ করছি।